আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে ম্যাচ পাতানোর বেশিরভাগ ঘটনা ভারতে ঘটে, আর আইপিএলের 10 সেকেন্ডের দাম কিভাবে 10 লাখ রুপি। এত ঝামেলা করে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আয়োজন চেষ্টার কারণটা সবাই জানেন। ক্রিকেট দুনিয়ার সবচেয়ে বেশি অর্থের জঞ্জনানি তো এই ফ্র্যাঞ্চাইজি লিগে শোনায়। ভারতীয় ক্রিকেট বোর্ড তো বটেই, বিশেষ তারকা সব ক্রিকেটার, স্পন্সর প্রতিষ্ঠান ও টেলিভিশন চ্যানেলগুলো অপেক্ষা ছিল আইপিএল শুরু হওয়ার খবরের জন্য। একটি ছোট্ট তথ্য আবার জানিয়ে দিল এই টুর্নামেন্টের জন্য তৃপ্তির কাকের মতো কেন সবাই বসেছিলেন। আমাদের সাকিবের কথায় ভাবুন না, আইপিএলের ম্যাচ সম্প্রচারের সময় প্রতি 10 সেকেন্ড বিজ্ঞাপন দেখানোর জন্য 10 লাখ রুপি নিচ্ছে টিভি চ্যানেল স্টার স্পোর্টস। এবার যেহেতু কেউ মাঠে গিয়ে খেলা দেখতে পারছে না, তাই খেলা দেখবার একমাত্র অবলম্বন টিভি। স্টার স্পোর্টস তো সে সুযোগটাই নিতে যাচ্ছে এবং সর্বোচ্চ আয়ের ব্যবস্থা করে নিচ্ছে। গত মৌসুমে আইপিএলে বিজ্ঞাপন থেকে 3000 কোটি রুপি আয় করেছিল স্টার স্পোর্টস। স্টার স্পোর্টস 3270 কোটি রুপির বিনিময়ে সম্প্রসারের শর্ত কিনে নিয়েছে। করোনার এ সময়ে অর্থ কমায়নি বিসিসিআই, সে কারণে চ্যানেলটি বিজ্ঞাপনের ধরে কোনো ছাড় দিতে রাজি নয়। রেডিফের বরাতে জানানো হয়েছে প্রতি 10 সেকেন্ড স্লটের জন্য 8 থেকে 10 লাখ রুপি নেবে চ্যানেলটি। এই চ্যানেল বিশ্বকাপে ভারত পাকিস্তান ম্যাচের জন্য প্রতি 10 সেকেন্ডের জন্য 25 লাখ রুপি নিয়েছিল। বিশ্বকাপের অন্য ম্যাচের জন্য 16 থেকে 18 লাখ রুপি আয় করেছিল স্টার স্পোর্টস। এবার আইপিএল থেকে ভালোই আয় করার পরিকল্পনা করেছে প্রতিষ্ঠানটি। গত বছর টিভিতে 42 কোটি 40 লাখ বার দেখা হয়েছিল আইপিএল, অনলাইন স্ট্রিমিং চ্যানেলগুলোতেও 30 কোটি বার দেখা হয়েছে আইপিএল। ম্যাচ পাতানোর অধিকাংশ ঘটনায় জড়িত ভারত। 2013 সালে আইপিএলে ম্যাচ পাতানো ও স্পট ফিক্সিংয়ের ঘটনা ফাঁস হয়েছে। আইসিসি ভেবেছিল এর ফলে ভারতে ম্যাচ পাতানো ও এ সংশ্লিষ্ট লোকজনের দৌরাত্ম্য কমবে। এখনও ম্যাচ পাতানোর যত ঘটনা তার অধিকাংশে ভারত সংশ্লিষ্টতা খুঁজে পাচ্ছে আইসিসির দুর্নীতিবিরোধী বিভাগ। আর আমরা ভাবি পাকিস্তানে বুঝি ম্যাচ পাতানোর সদর দপ্তর। স্টিভ রিচার্ডসন ভারতীয় ক্রিকেটের অন্ধকার দিকের কথা তুলে ধরেছেন। জুয়ারিরাও এখন ঘরোয়া ক্রিকেটের নিচু স্তরে নজর দিয়েছে বলে জানিয়েছেন রিচার্ডসন। রিচার্ডসন বলেন, আমরা এখন ম্যাচ পাতানো নিয়ে 50টি ঘটনা তদন্ত করছি এবং অধিকাংশ অভিযোগই ভারত সংশ্লিষ্ট নিয়মিত এমন অপরাধ করছেন, এমন জুয়ারিদের নাম সংস্থাটির কাছে আছে, এমন দাবিও করেছেন রিচার্ডসন। খেলোয়াড়েরা হলো এই চেনের শেষ যোগসূত্র। আসল সমস্যা হলো যারা এই অপরাধের আয়োজক, যারা খেলোয়াড়দের টাকা দিচ্ছে, যারা খেলার বাইরে। আমি এখন এমন 8 জনের নাম ভারতের পরিচালনা সংস্থার কাছে দিতে পারি যারা নিয়মিত খেলোয়াড়দের এভাবে বিপদে টেনে নিচ্ছে। ভারতে কিছুদিন আগে ম্যাচ পাতানোর অভিযোগে কর্ণাটক লীগ বাতিল হয়েছে। এক দলের মালিক ও কিছু খেলোয়াড়কে নিয়ে তদন্ত চলছে, কিন্তু এসিইউ বলছে এসবে কোনো লাভ হবে না যতদিন না ভারতে ম্যাচ পাতানোকে ফৌজদারি আইনে অপরাধ বলে ঘোষণা করা না হয়। বর্তমানে ভারতে কোনো আইন নেই, ফলে ওরা যা ইচ্ছে তাই করছে। কে জানে আপনি এখন বসে যে খেলাটি দেখছেন সেটা আবার ফাতানো ম্যাচ নয় তো? দর্শক, আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্ত ছিল। কেমন লেগেছে আমাদের আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আরও এমন নানান ক্রিকেটের অজানা তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।